फ्रेंड्स, गुड मॉर्निंग। তোমরা সবাই কেমন আছো? তো আজকে একটা দারুণ রান্না নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। প্রথমেই মানে আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো ঠান্ডা ওয়েদারে যদি একটু চিকেন না খাওয়া হয় কেমন হয় বলো তো? আজকে চিকেনে বানাচ্ছি একটা নতুন আইটেম, সেটা হচ্ছে আফগানি চিকেন। খুব একটা কমন না, বাট দারুণ টেস্টি অ্যান্ড ইজি একটা রান্না। তো তার জন্য প্রথমে যে যে জিনিসগুলো আগে করে নিতে হবে সেগুলো করে ফেলি। ফার্স্ট হচ্ছে মিক্সির কাজ, সেটা হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনে পাতা, টক দই সব একসঙ্গে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তো চলো আগে আগে শুরু করি। এই যে প্রথমে পেঁয়াজটাকে দিয়ে দিলাম, ছোটো ছোটো করে কুচিয়ে নেওয়া হয়েছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনে পাতা। ধনে পাতা একটু বেশি করেই দিচ্ছি, বেশ ভালো লাগে শীতের সময় ধনে পাতা খেতে। ফাইনালি একটু টক দই, টক দইটা কিনে এনেছি, কারণ কি বলো তো টক দই বেশি আনলে রাখলে না নষ্ট হয়ে যায়। এমনি ছোটো ছোটো প্যাকেট কিনে আনি, এমনি খাওয়াও হয়ে যায়, জিনিসটা উঠেও যায়। তো টক দই দিয়ে দিই, সব কিছু দিয়ে দিয়েছি। এতে এক্সট্রা করে কোনো জল দিচ্ছি না, কারণ দইয়েতে এমনিতেই জল থাকে, দইয়েতেই ভালোভাবে মিক্সড হয়ে যাবে। চলো রেডি করে ফেলি। আমার পেস্ট একদম রেডি, পুরো গ্রিন গ্রিন কালার হয়ে গেছে, এই দেখো। এবার এটাকে ম্যারিনেট করে ফেলি। চলো এবার পেস্টটাকে একটা বোলের মধ্যে নিয়ে নিই। নেক্সট চিকেন দিয়ে দেবো, চিকেনের লেগ পিসই বেশিরভাগ নিচ্ছি। আর এর সঙ্গে মশলা দেবো হচ্ছে ফ্রেশ ক্রিম, তারপরে কাসুরি মেথি, তারপরে চাট মশলা, গরম মশলা, নুন, লেবুর রস, এইসব। তো তোমাদের একে একে দেখিয়ে দিচ্ছি সব। নুন, আধখানা পাতি লেবুর রস, গরম মশলা গুঁড়ো, চাট মশলা। আমি সানরাইজের চাট মশলা নিচ্ছি, তোমরা যে কোনো ব্র্যান্ডেরই নিতে পারো, কোনো অসুবিধা নেই। নেক্সট হচ্ছে কাসুরি মেথি। এই কাসুরি মেথিটা কাঠখোলায় ভেজে ক্রাশ করছি না, এটা জাস্ট গোটায় দিয়ে দিচ্ছি। এরপরে যখন আরেক রাউন্ড কাসুরি মেথি দেবো তখন ক্রাশ করে দিতে হবে, এখন আমি গোটায় দিয়ে দিচ্ছি। আর ফাইনালি ফ্রেশ ক্রিম। দারুণ একটা ইয়াম্মি দেখতে লাগছে, খেতেও দারুণ ইয়াম্মি লাগবে। তো এটাকে ভালো করে মিক্সড করে 2-3 ঘন্টা রাখতে হয়, কেউ ওভারনাইট করেও রাখতে পারো, বাট আমার হাতে সময় নেই, আমার কোনো দিন সময় থাকে না, ছোটো ছোটো করে হয়ে যায় আর কি। তাই আধ ঘন্টা মতো আমি ফ্রিজে রেখে দেবো, এটাই এনাফ। তোমরা ওভারনাইট রাখতে পারো, 2-3 ঘন্টা রাখবে, ঠিক আছে? এই দাঁড়ো, দুটো জিনিস দিতে একদমই ভুলে গেছি, একটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো আর একটা হচ্ছে সাদা তেল দিয়ে দিতে হবে। এত ভুলে যাচ্ছি না, এই গোলমরিচ গুঁড়ো, ফাইনালি একটু সাদা তেল। আধ ঘন্টা মতো ম্যারিনেট হোক, ততক্ষণ আমার ওয়াশিং মেশিনে জামা কাপড় কাঁচা হয়ে গেছে, এবার ঝটপট করে মেলে দিয়ে এসো। যে 0-20 তুমি আমায় দাও, তুমি আমার গুনে গুনে দাও, বলো 1-1 কত হয় বলো? ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ হয়ে গেছে 7 ঘন্টা রান্নার, মোটামুটি 80% কাজ শেষ। এবারে জাস্ট ভেজে নেওয়া মাংসটাকে। তার আগে আরেকটা কাজ আছে, সেটা যে কাসুরি মেথিটাকে একটু কাঠখোলায় ভেজে নিতে হবে। তো প্রথমে ভেজেই নিই, যখন ভাজতেই হবে। এবার এটাকে গুঁড়িয়ে রেখে দিই, কারণ গরম অবস্থায় গুঁড়িয়ে রাখলে না ভালো হয়, পরে সে নিয়ে যায়, মানে জুড়িয়ে গেলে ভালো পুরোনো যায় না।
তেলটা গরম হয়ে গেলে শুধু মাংসগুলোকে তুলে এপিট ওপিট করে ভেজে নিতে হবে একটু লাল লাল করে, তারপরে গ্রেভিটা দিতে হবে। প্রথমেই উল্টাবো না, জাস্ট এক পিটটাকে ভাজা হবে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রাখবো, দিয়ে তারপরে খুলে আর এক পিট উল্টে দেবো, দিয়ে আবার পাঁচ মিনিট মতো রাখবো, ম্যাক্সিমাম আমি দশ মিনিট মতো রাখবো। তো চলো এটাকে চাপা দিয়ে দিই। মোটামুটি আরো দশ মিনিট নাড়াচাড়া করার পরে মোটামুটি রেডি হয়েছে। তোমরা হাই ফ্লেম দিয়ে ভাজবে, ঠিক আছে, কারণ হাই ফ্লেমে না দিলে মাংসটা সিদ্ধ হয়ে যাবে, লো ফ্লেমে রাখলে এবার সে ভাজাটা আসবে না, কালারটা আসবে না। দেখো কালার এসে গেছে, ভাজাটা খুব সুন্দরভাবে হয়েছে, কারণ যে মশলাটা ছিল না পুরো চিকেনের গায়ে লেগে গেছে, আর মানে যেটুকু তেল দিয়েছিলাম সেটুকু তেলই পুরো আছে, একটু কমিয়ে দিই বুঝেছো, অনেকটা তেল। এই যে এতটা তেল বেঁচে গেল, আমার ফালতু ফালতু এত তেল খেতাম আমরা। এবারে চলো মশলাটা ঢেলে দিই, আর তারপরে একটু জল দিই আর একটু ঢেলে দেবো, মানে জলটা এবারে তিনটে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কারণ এটাকে চিরবো না, কারণ হচ্ছে একই অলমোস্ট আমার ঝাল দেওয়া হয়ে গেছে, ওখানে পেস্ট অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি, দেবো গোলমরিচ দিয়েছি, জাস্ট ফ্লেভারের জন্য দেওয়া। এবারে লো ফ্লেম করে 10-15 মিনিট মতো চাপা দিয়ে সিদ্ধ করে নাও, তারপরে ব্যাস মোটামুটি কাজ শেষে দিয়ে তারপরে শেষে কাঁচা মেথি আর ফ্রেশ ক্রিম একটু দিয়ে নামিয়ে নাও। একদম ইজি রান্না, মানে মাংসের ঝোলও যেরকম সেরকম ইজি আছে, আর এই মাংসের ঝোলগুলো পেস্ট করতে হয় আগে পেঁয়াজ ফেঁয়াজ, তো এটাও করা হলো সিম্পল বাট টেস্টি, ট্রাই করে দেখাবো বাড়িতে। মাম্মাকে চান্দ্রগণ খাইয়ে ব্রাশ করানো শেখাচ্ছে, কিছুতেই ব্রাশ করবে না জানো, আর যদি বা ব্রাশটা নেবে মাজন নেবে না কিছুতেই, বলে মাজন দেবে না জল দিয়ে দাও, অব সাইকেলে চেপে ব্রাশ, বিশাল ব্যাপার। মাম্মার মোটামুটি ট্রেনিং হয়ে গেছে, এবার একটু কুলকুচি করে মুখটা ধুয়ে না মাম্মা, হে মাম্মা মুখটা কুলকুচি করে ধুয়ে নাও, পরে দেখো না জলটা নাও, নিয়ে কি করতে মুখটা নাড়তে হয়, এই তো ভালো করে নাড়ো মুখটা, নেড়ে নেড়ে নে অনেকক্ষণ ধরে নেড়ে, এই তো হয়ে গেছে। মোটামুটি 15 মিনিট ঢাকা চাপা করার পরে এবার দেখি কি হয়েছে, মনে হচ্ছে হয়ে গেছে, কারণ দই তারপরে লেবু সব দেওয়া ছিল, তারপর ভাজার সময় একটু সিদ্ধ হয়েছে, অসাধারণ স্মেল বেরোচ্ছে। এবারে এর মধ্যে ফাইনালি যে কাসুরি মেথিটা ক্রাশ করে রেখেছিলাম এটা দিয়ে দেবো, একটু ফ্রেশ ক্রিম দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। চলো আমার আফগানি চিকেন একদম রেডি, দারুণ সুন্দর ফ্লেভার হয়েছে, খেতে বেশ টেস্টি হয়েছে, জাস্ট টেস্ট করে দেখলাম নুনটা ঠিক আছে কিনা, একদম ঠিকঠাক আছে। এবার এটাকে ঢাকা দিয়ে জাস্ট গ্যাসটাকে অফ করে দেবো। কেন মুচ্ছ কেন, কি নোংরা, সেই তুমি মুচ্ছ, এখানে মাম্মার কাণ্ড কারখানা দেখো, নিজেই জল ফেলেছে দের মুচ্ছ, বলছে কি নোংরা হয়েছে, কাজের মেয়ে একদম পাক্কা মেয়ে। আচ্ছা ওজা না নেই, মা একটু পেঁয়াজি করছে, শুধু চিকেন রোলটা দিয়ে তো খাওয়া যায় না, একটু পাতের সামনে তো কিছু চাই, পেঁয়াজি ভাজা হচ্ছে গরম গরম, পেঁয়াজি তো তোমরা জানোই, সবাই জানো পেঁয়াজি করতে, তবুও বলে দিই যারা যারা জানো না, মানে নতুন নতুন যারা রান্না করো, বেসন পেঁয়াজগুলো সরু সরু করে কাটতে হয়, তারপরে বেসন দিতে হয়, একটু কালো জিরে, নুন, কাঁচা লঙ্কা, ব্যাস। মা গ্রাউন্ড ভেজে নামিয়ে দিয়েছে, এবার আমি একটু ভালো করে চেপটে দেবো, দিয়ে আমার ওইটা হয়ে গেলে এগুলোকে দিয়ে দেবে, তাড়াতাড়ি হয়ে যাবে, চেপটে দিলে পেঁয়াজি বেশ একটু ভালো লাগে খেতে। না এখন ধরছিস কেন, তো হাত করতে গরমে দেখা ধরছি, হ্যাঁ ব্যাস হয়ে গেল, ঠিক আছে। আর এক রাউন্ড ভেজে নিলি কাজ শেষ, এক খোলা দিয়ে দিয়েছি, প্রচুর খিদে পেয়ে গেছে গো, কি বলবো, আর এদিকে চিকেনের গন্ধ আসছে, এদিকে পেঁয়াজির গন্ধ আসছে, আর থাকতে পারা যাচ্ছে না।
অনেকক্ষণ পরে বসে কোমরটা একটু ছাড়লো, বাবরে সেই থেকে দাঁড়িয়ে আছে। তো খেতে বসে পড়েছি, মা ওদিকে মাংসটা বেড়ে দিচ্ছে। আজকে মেনু হচ্ছে গরম গরম পেঁয়াজি ভাজা, সাথে আমার লেবুটা থাকেই ভাতে। আর এই যে চিকেন চলে এসেছে, দেখতে যা হয়েছে না গো, ক্রিম দেওয়া হয়েছে, পুরো ক্রিমি ক্রিমি হয়েছে, ক্রিমি ক্রিমি। এই ক্রিমি ভাবো না তোমরা। তো চলো ঝটপট করে এবার খেয়ে নিই, তারপর আবার একটু রেস্ট নিয়ে তোমাদের কাছে আসছি। Later that same evening. ঘুম থেকে উঠে বললাম, হেভি ঘুম হলো বুঝেছো, ঠান্ডা হয়ে দাঁড়ে। তো এখন আমি 7 এর পরে সোয়েটার পরে রেডি হয়েছি, কারণ 7 এর যে সোয়েটারটা বিশাল বড় ছিল, সেই সোয়েটারটা আমার এখন সব থেকে ভালো ফিটিংস হয়ে যায়, সব থেকে আমার ফেভারিট সোয়েটার হয়ে যায়, যেখানেই আমি এটা পরে চলে যাই। আর কিছু করতে হবে না, যেহেতু হুডি দেওয়া আছে। তো যাই হোক, এখন আমি কোথায় যাচ্ছি সেটা হচ্ছে, একটু আমার ব্লাউজ বানাতে দেওয়া ছিল সেগুলো নেবো, বড়ে কটা প্যান্ট বানাতে দেবো, তার সঙ্গে স্পিনসার্স দেবো, অনেকগুলোই কাজ আছে। তো চলো আমি একবার ঝটপট করে রেডি হয়ে গেছি, ঝটপট করে বেরিয়ে যাবো। বরের প্যান্ট বানাতে দেওয়া হয়ে গেছে, এবারে চলো আমার ব্লাউজ গুলো হয়েছে কিনা সেগুলো দেখে আসি। বললেন তো হয়ে গেছে, নিয়ে আসি। আমি বলেছি সামনে এখানটা কেটে দেবো, তাহলে একটু ফাঁকা হলে তবেই হবে, নাহলে হবে না। ব্লাউজ নেওয়া হয়ে গেছে, চলে এবার বাবা বলেছে চপ আর পেঁয়াজি নিয়ে আসবি, তো এগুলো নিয়ে বাড়ি যাচ্ছি। আজ পেন্সিল যাবো না শুনছি, বন্ধ আছে, তাই গিয়ে লাভ। চলো ঘরে এসে বসলে চলবে না, এখন আমি রেগুলার সন্ধ্যাবেলায় খেলতে যাই, মানে ওই 7:30 থেকে 8:30 পর্যন্ত খেলি। আমি আর বোম্বার সৌরভ, কারণ যেহেতু বড় অফিসে থাকে আমরা তিনজন মিলেই খেলি। তো আজকে ঘুরতে গেছিলাম, ভাবলাম যাবো না, তারপর ওরা ডাক দিলাম যে না যাই, একটু দরকার শরীরটার। চলো ঘুরেই আসি। আমাদের ফ্ল্যাটের দুজন প্রফেশনাল খেলছেন, এবার আমি যোগ দিচ্ছি। আমি তো পুরো ঢেঁড়স মার যাকে বলে। A few moments later. মোটামুটি 1 ঘন্টা খেলা হয়ে গেল, এবার এগুলো সব গোটানো চলছে, কারণ ফ্ল্যাট তো রেখে যাওয়া যাবে না। রোজ এই এরা দুজন মিলে আমার ঘর থেকে নেটটাকে আনবে, নেটটাকে খাটাবে, লাইট জ্বালাবে, তারপর খেলা শুরু করবে, আবার যাওয়ার সময় সব বন্ধ করবে, তারপর যাবে। দেখো না মজাটা, এক্সপার্ট হয়ে গেছে, এক্সপার্ট হয়ে গেছে। এই যে আজকে ইনি আমাদের সঙ্গে পার্টিসিপেট করেছিলেন, কেমন হারালাম বল? তুমি তো আর হারাও নি, বোম্বা ছিল বলে হেরেছি। হেরেছিস তো, ব্যাস খাওয়াবে তো বাড়ি থেকে, আমরা চপ খাইয়ে দিবি, ঠিক আছে? যেটুকু ক্যালোরি লস করেছিস আবার যোগ হয়ে যাবে। অবশ্যই আমি তো খাবো। বিশাল বড় প্লেয়ার। চলো খেলে টেলে এসে গেছি, একটু ফ্রেশ হয়ে ঘেমে গেছি। খেলাটা জানো তো রোজ এখন হেভি হচ্ছে, বেশ দারুণ একটা ইন্টারেস্টিংও হচ্ছে, তার সাথে বেশ এক্সারসাইজটাও হয়ে যাচ্ছে। আর সকালে উঠে হাঁটাটা গো বিরাট কষ্ট সত্যি বলতে, কি 6টার সময় উঠে, তাই এটা আমার যথেষ্ট ভালো। তো ফ্রেশ হয়ে তোমার তোমাদের কাছে আসছি। আলোর মাঝে একটা পাকা কোপ হয়ে গেছে, এদিকটা দেখি, এদিকে দেখি, এদিকে তো পাকা কোপ বেরিয়েছে একটা, এদিকে দেখি, এ এদিকেও একটা আছে, দুখানা পাকা কোপ, গুলো দাঁড়ানো বুড়ো হচ্ছে। এই রে হচ্ছে পুরো, ও তাহলে তোমার বুদ্ধি হয়েছে, তোমার বুদ্ধি আছে, তুমি বুড়ো হচ্ছ। একটু চেঞ্জ ফেঞ্জ করে নিলাম, আবার আগের ফর্মে ফিরে এলাম, গাঁতগুলো ব্যথা হয়ে যাচ্ছে গো, আসলে অভ্যেস নেই তো, এটা রোজ কন্টিনিউ করলে ব্যথাটা আর হবে না, কিন্তু খেলে শরীরটা হেভি হালকা লাগে, ভীষণ হালকা লাগে, অ্যাটলিস্ট একটু তো নড়াচড়া হয়। গুবলুর দুপাশে দুটো পাকা গুব বেরিয়েছে জানো, দেখবে এইদিকে একটা, এইদিকে একটা, দেখো দেখো এইদিকে একটা আছে, ওই দিকে একটা আছে। এবার ব্যাটা বুড়ো হচ্ছে বুঝেছো, ও যত বুড়ো হচ্ছে আমাদের তত টেনশন গুবলু দাদার। যাকে চলো বিছানা ঘোরাফেরো করে, আমি যে 3টে ব্লাউজ বানাতে দিয়েছিলাম দেখিয়ে দিই, কিছুই না জাস্ট দেখিয়ে দিই, তো সবই তো দেখাই, এটাই কেন দেখাবো না বলো। ও দাও তাহলে তোমাদের একবারে সব সেটগুলোই দেখিয়ে দিই, আমি কী কী বানাতে দিয়েছিলাম, একে একে এসেছি তো দাও, একে একে সবই দেখিয়ে দিই। এই ব্যাগটা পুরোটাই দিয়ে এসেছিলাম, এটা একদিন নিয়ে এসেছি আর এটা আজকে নিয়ে এলাম, সব শেষ কমপ্লিট। এই যে একটা ব্লাউজ, এই ব্লাউজটা তো তোমরা আগে অনেকবার দেখেছো, এটা ফিটিংস করতে দিয়েছিলাম, ছোটো ছিল বড়ো করতে দিয়েছিলাম, ব্লাউজটা এত সুন্দর দেখতে না গো,
দেখো জাস্ট ব্লাউজের কাজটা কি সুন্দর, এরকম সেম আমার আর আমার বোনের একটা আছে সেম, দুটো কুর্তি কিনেছিল। বস, তুই বস, বসো, গুড বসো, হ্যাঁ গুড বয়। দুটো কুর্তির হাতে বসাতে দিয়েছিলাম এমনি সিম্পল কুর্তি, ঘরে গুবলু বসো। ব্যাস গড়াগড়ি শুরু করে দিল, এইখান থেকে গড়াতে গড়াতে এইখানে চলে গেল। তুই বলছো বলি, দুটো সিম্পল কুর্তি কিনেছিলাম তো হাতা বসাতে দিয়েছিলাম ঘরে পরা, এখন তো শাড়ি টাড়ি পরি না, কুর্তি তেলিপু দেখেছো তো এইসবগুলো পরি, কুর্তি দিয়েছি একদম কম টাকার মধ্যে, 190 টাকা 200 টাকা কমের মধ্যে পেয়ে গেছি। একটাই একটাই কুর্তিটা বেশ দাম দেখতে, আরও দুটো আছে, ওই দুটো হাতে লাগানো আছে বলে দুটো দিই। এই যে একটা দেখতে ভালো না, এইটার যে হাতাটা এটা কোমর থেকে কেটে এখানে বসিয়েছি আমি, যে টেলারে বানায় ওখানে দিদি বললেন যে এরকম ছিল জিনিসটা, বললো এইটা তো মানে কমন হয়ে গেছে, তোমার কোমরটা তো এমনিতে কাজেও লাগবে না অতটা, কোমর থেকে কেটে জাস্ট এখানে বসিয়েছে, পুরোটা বসে জাস্ট কিছুটা কেটে, বেশ ইউনিক টাইপেরও হয়েছে, দেখতে ভালো লাগে, বলো দেখবে ভালো লাগবে, ঠিক আছে করে দিন যেটা ভালো হবে ভালো হবে। দেখো আর এটাই আছে শাড়িটা, শাড়িটার কালারটা নিয়ে তো কোনো কথা হবে না, যদি বিয়ে বাড়ি আসে তাহলে পরবো, তোমরা দেখতেও পাবে। এই যাচ্ছে শাড়ি আর এই যাচ্ছে ব্লাউজ, যাকে চলো শাড়ি ব্লাউজ তো তোমরা দেখে নিলে, এবার রোজকার মতো আজকেও তোমাদের কমেন্টে কিছু রিপ্লাই দিয়ে দিই। এসকে হাসিব হচ্ছে দারুণ লাগছে, থ্যাংক ইউ অভিরূপ দে, ফার্স্ট লাইক ফার্স্ট ভিউ লাইক কমেন্ট, থ্যাংক ইউ অভিরূপ। মদন চ্যাট সেন্টার নাইস ভিডিও ইজ, থ্যাংক ইউ তিথি ব্যানার্জি, ফার্স্ট কমেন্ট সো কিউ সো নাইস ভিডিও, থ্যাংক ইউ তিতলি। দেবিকা বেরা, দিদি তোমার শাখাটা কি গোল্ডের? না গো এটা গোল্ডের না, এটা জাস্ট এমনি একটা মল থেকে কিনেছিলাম 500 টাকা দিয়ে একজোড়া শাখা কিনেছিলাম, বেশ অনেকদিনের ইচ্ছে ছিল আমার একটা মোটা শাখা পরার, গোল্ডের না এটা জাস্ট এমনি। নেক্সট হচ্ছে নিবেদিতা খাটুয়া, খুব সুন্দর হয়েছে রুবিদি আর তোমাকে খুব মিষ্টি লাগছে, আরও বেশি শোনার জন্য অনেক ভালোবাসা, থ্যাংক ইউ নিবেদিতা। বং হিটস বলেছে তুমি চুলটা স্মুথনিং করে নাও খুব ভালো লাগবে দেখতে, দেখো না প্রচুর ভয় লাগে জানো তো, কারণ আমার চুল ভীষণ ওঠে ভীষণ ওঠে, রীতিমতো যতবার চুল আসবে এমনিতেও ওঠে আর যদি হাত দিয়ে ওঠানি অনগল ঝরে যাবে, যত টানবে তত, ওই জন্য আমি আর কিছু চুলের ওপরে কিছু এক্সপেরিমেন্ট করতে চাই না, যেটুকু আছে সেটুকুও থাক, চুলের অবস্থা ভীষণ খারাপ আমার। আরও অনেকেই কমেন্ট করেছে, সবার তো কমেন্ট পড়া হচ্ছে না, জাস্ট নামগুলো বলে দিচ্ছি ঠিক আছে, যেমন ঈশান ব্লগস, মনিকা ঘোষ, তারপর হচ্ছে মৌত্রিষা দাস, তারপরে হচ্ছে ঋদ্ধিরাজ, সুব্রত রয়, সোমা ঘোষ, লিপু চক্রবর্তী, কিউট বেবিস, পাইল ঘোষ গ্যালারি, সুইটি গড়াই, প্রিয়াঙ্কা চক্রবর্তী, কিপ্পা সিন্টু, আরও অনেক কমেন্ট আছে, প্রচুর কমেন্ট আছে, যাদেরগুলো বলতে পারলাম না সরি, তোমরা অনেকেই বলো, আমি জাস্ট দেখতে দেখতে দেখি যে দিদি আমার নামটা বললে না, দেখো যারটা সামনে পাই আমি তারটাই বলে দিই, চেষ্টা করো সবাইকারগুলো বলার ঠিক আছে। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম, ভিডিও কেমন লাগলো প্লিজ নিচে কমেন্ট করে জানিও, রান্নাটা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখো ঠিক আছে, তো কেমন লাগলো প্লিজ নিচে কমেন্ট করে জানিও, আরও অনেক ভিডিও পাবে জানুয়ারিতে আশা করি ভালো ভালো ভিডিও পাবে, তার জন্য বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, প্রচুর শেয়ার করো, প্রচুর কমেন্ট করো, আর আজকের মতো টাটা, গুল টাটা করে দাও টাটা।